নমস্কার, আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং গুপ্ত প্রয়োগগুলো নিয়ে। আপনারা জানেন যে গুপ্ত প্রয়োগের অনুষ্ঠান করি, তো আপনাদের বহুজনের খুব মানে ক্ষোভ ছিল যে আমি বহুদিন প্রোগ্রাম করতে আসতে পারছি না। সেই দুর্গাপুজোর আগে প্রোগ্রাম করে গেছি, তারপরেই আসলাম, ব্যস্ততার কারণে আসা হয়নি। তো বেশ কিছু মানুষের অনুরোধ আর্থিক উন্নতির জন্য কিছু বলার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকছে না, যাতে মিল থাকে সেই জন্য কিছু বলার জন্য, শত্রুর জন্য কিছু বলার, এবং পাওনা টাকা উদ্ধার, যাদের পাওনা টাকা উদ্ধার হচ্ছে না, টাকা পয়সা পান, সেই সব নিয়ে কিছু বলার জন্য। তো আমি সবার আগে একটা জিনিস বলে রাখি যে আর্থিক উন্নতি বলুন, স্বামী স্ত্রীর মধ্যে মিল বলুন, আর কার টাকা নষ্ট হবে বা টাকা কাউকে দিয়ে ফেরত পাবেন না বা ফেরত পাবেন, এগুলো বেশিরভাগটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। কারণ আমরা তো কেউ ভাগ্যের বাইরে চলতে পারি না, আমরা প্রত্যেকেই ভাগ্যের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি। যার ভাগ্য যেরকম, কারো ভাগ্য ভালো, কারো ভাগ্য খারাপ। তো ভাগ্য নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমি বলবো যে আর্থিক উন্নতি, গুপ্ত প্রয়োগ অবশ্যই বলছি, আর্থিক উন্নতি, এই আর্থিক উন্নতি বিচার করতে গেলে সবার আগে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার ধনস্থান কী রকম, কেমন আপনার আর্থিক উন্নতি যোগ, কেমন আছে আপনার আর্থিক উন্নতি যোগ। যদি বেশি থাকে তাহলে বেশি অর্থ রোজগার হবে, যদি অর্থ রোজগারের ক্ষেত্রটা বাধা থাকে তাহলে কম রোজগার হবে, বহু চেষ্টা করে অল্প রোজগার হবে, এইভাবে কিন্তু চলবে। তাহলে পরে আর্থিক উন্নতিটার জন্য সবার আগে দেখতে হবে ধনভাগ্য, আয় ভাগ্য, কর্মভাগ্য, এবং অ্যাকচুয়ালি নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান। আর্থিক উন্নতিটা কেমন আছে, ভাগ্য আপনার কেমন, তাহলে ধরে নিন আপনার ধনস্থানের অধিপতি যে, সে খুব ভালো জায়গায় রয়েছে, এবং ধনস্থানে যে গ্রহ রয়েছে সেও খুব ভালো জায়গায় রয়েছে। আলটিমেট আপনি ভালো ধনবান হবেন। কিন্তু সমস্যা হলো আয় স্থানে যে গ্রহটা বসে রয়েছে সে খারাপ, বা আয়পতি নিজে খারাপ জায়গায় বসে রয়েছে, তাহলে আপনি তো আয় করতে পারবেন না, বা কম আয় হবে, হয় আয় করতে পারবেন না, না হলে আয়টা কম হবে। তাহলে সেক্ষেত্রে উপায় কী, ধনস্থান ভালো, আয় স্থান খারাপ, তখন আপনি একটা জিনিস বিচার করে বা একটা জিনিস সিদ্ধান্তে আসবেন যে আপনি নিজে কম রোজগার করতে পারবেন, অর্থ রোজগার নিজে কম করতে পারবেন, কিন্তু ভাগ্য বলে অর্থাৎ ধনস্থান যেহেতু ভালো সেহেতু আপনার পরধন প্রাপ্তি ঘটবে, অন্যের কোনো সম্পত্তি, অন্যের কোনো অর্থ, সেটা আপনার লাভ হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঠাকুরদাদার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, শ্বশুরবাড়ির পক্ষের সম্পত্তি সেটা নিশ্চিত পাবে, সে শিওর যে আমি পাবই, কিন্তু তার দেখা যাচ্ছে সেটা তার ভাগ্যে জুটল না। চতুর্থ ঘর দেখুন, দশম ঘর দেখুন, যদি চতুর্থ ঘর ডিস্টার্ব থাকে তাহলে পরধন প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসে, যদি দশ নম্বর ঘর ডিস্টার্ব থাকে পরধন প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসে, যদি দেখা যাচ্ছে কারো চন্দ্র এবং কেতু একসঙ্গে ডিস্টার্ব, পরধন প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসে, কারোর দেখা যাচ্ছে ভাগ্যস্থান খুব বলশালী, খুব শক্তিশালী ভাগ্যস্থান, তাহলে সে কারোর ধার ধারবে না, সে যা করবে নিজের চেষ্টায় করবে, যা করবে নিজের চেষ্টায় করবে, অর্থাৎ চেষ্টাটা আসবে তার ভাগ্য বলে, তার ভাগ্যে লেখা রয়েছে সে এত কিছুর মালিক হবে, সে জীবনে এত কিছু পাবে, তাকে পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, কে টাকা দেবে, কে সম্পত্তি দেবে, কে জমি দেবে, কে বাড়ি করে দেবে জানার দরকার নেই, তার ভাগ্য বলে তার সব কিছু প্রাপ্তি ঘটবে। সে আকাশ থেকে পড়ুক, মাটি ফেতে উঠুক, ভগবান দিক, ভূত পেতে দিক, দেবে তাকে, তার ভাগ্যে রয়েছে সে পাবে। এইবার বহু মানুষের বক্তব্য, আমি তো আমার মতো বকে গেলাম, কিন্তু আজ বাদে কালকে এই প্রোগ্রামটা দেখার পরেই চেম্বারে এসে ভিড় করবেন যে দেখুন তো আমার ভাগ্যে কী আছে, পরধন প্রাপ্তি হবে কি না, তার মানে আপনাদের লোভ বেশি, নিজে খাটবেন না, নিজে চেষ্টা করবেন না, অন্যের থেকে কী করে পাবো, কী করে পাওয়া যায়, সেই ধান্দা হচ্ছে আপনাদের। বেশিরভাগ মানুষ চেম্বারে এসে সেই ধরনের প্রশ্ন যে দেখুন তো আমার পরধন প্রাপ্তি হবে কি না, আমার বাপ ঠাকুরদার সম্পত্তি পাবো কি না, আমার ভাই সম্পত্তি দিচ্ছে না, দাদা সম্পত্তি দিচ্ছে না, আত্মীয় সম্পত্তি দিচ্ছে না। আরে ভাই, অত লোভের কি আছে, যদি ক্ষমতা থাকে নিজে করে নাও, নাহলে গাছতলায় কুড়ে ঘরে থাকো, অন্যটার প্রতি লোভ কিসের, যদি আপনার ভাগ্যে থাকে তাহলে হবে, না থাকলে হবে না।
এবার চলে আসি, এই যে বলেছিলাম যে আর্থিক উন্নতি, আপনি আমার কাছে আসুন, আর্থিক উন্নতির জন্য আসুন, আমি চেষ্টা করব। আর্থিক উন্নতির জন্য ওই কার সম্পত্তি পাচ্ছেন না ওই লোভে আমার কাছে আসবেন না, আমার কাজ জানা থাকলেও করে দেবো না। আমি ওপেন ওপেন মিডিয়াতে বলে দিই, আপনাদের রাগ হোক আর আপনারা সন্তুষ্টি হোক, আমার কাজ জানা থাকলেও আমি করে দেবো না। পরধন প্রাপ্তির লোভে যদি কেউ আমার কাছে আসেন, আসবেন না। আসুন, আপনি চেষ্টা করছেন, অর্থ রোজগার করতে পারছেন না, অর্থ রোজগারে বাধা আসছে, আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, আমি দায়িত্ব নিয়ে করে দেবো। কিন্তু লোভ নিয়ে আসবেন না যে কার সম্পত্তি পাবো, আমি করে দেবো না, আমি মুখের ওপর না করে দিই। যার জন্যই আমার মিডিয়াতে বলা যে এইরকম লোভ নিয়ে কেউ আসবেন না আমার কাছে। আর্থিক উন্নতির জন্য যে গুপ্ত প্রয়োগটা বলবো বলেছিলাম, সেটা কী ধরনের গুপ্ত প্রয়োগ? খুব সহজ, এখন শীতকাল, এখন শীতকাল চলছে, খুব সহজ। দেখবেন শীতকালে আপনার পাকা বাড়ি হোক, বাড়ির ছাদ হোক, উঠোন হোক, ঘাসের ওপরে হোক, টিনের বাড়ি, টালির বাড়ি, যাই থাকুক না কেন, রাত্রেবেলা শিশির পরে, শীতকালে রাত্রেবেলা শিশির পরে, সেই সারা রাত ধরে শিশির পড়েছে এরকম কোনো জায়গা থেকে, এটা বিশেষ করে সব থেকে সহজ হয় ঘাস বা মাঠ বা আপনি আপনার যে ছাদ রয়েছে তার উপরে আপনি একটা কিছু বড় কোনো পাত্র রেখে দিলেন, দেখবেন শিশিরগুলো জমা হবে। সব থেকে ভালো মাঠ বা ঘাসের ওপর থেকে নেওয়া, পশ্চিমবঙ্গে ঘাসের বা মাঠের অভাব নেই। তো এইরকম সারাত্রি শিশির পড়েছে সকালবেলা, যে কোনো দিন যে কোনো তিথি নক্ষত্র, কোনো আপত্তি নেই, আমার বিশেষ কিছু নিয়ম নেই, কারণ আমি জানি এটা করলে কাজ হবে, তাই আমার নিয়মের বাড়াবাড়ি নেই। যেটা নিয়ম বলে দেয় যে হ্যাঁ এটা এই এই করতে হবে, সেটা ওইগুলোগুলো করতে হবে। যে কোনো দিন, যে কোনো বার, যে কোনো তিথি নক্ষত্রে ভোরবেলা বা সকালবেলা যে ঘাসের ওপর থেকে শিশির কিছুটা সংগ্রহ করে নিয়ে আসবেন, দেখবেন হাত বুলালে অনেকটা শিশির হাতে লেগে থাকবে। এরকম বেশ কয়েকবার হাত বুলিয়ে নেবেন, বেশ কিছুটা পরিমাণ শিশির সংগ্রহ করবেন, সংগ্রহ করে বাড়িতে নিয়ে চলে আসুন। লাল চন্দন, লাল চন্দন বেশিরভাগ বাড়িতেই থাকে, লাল চন্দন কিছুটা পরিমাণ ঘষে নিন, গঙ্গা জল দিয়ে বা এমনি জল দিয়ে, যা খুশি, কোনো আপত্তি নেই, ঘষে নিন। ঘষে নিয়ে আপনি যখন স্নান করবেন, প্রথম বালতির জলে ওই শিশির আর ওই রক্তচন্দন মানে লাল চন্দন গোলানোটা একসঙ্গে মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে বালতির জলটা সম্পূর্ণ হাত দিয়ে গুলিয়ে নিন। অনেকে শাওয়ারে স্নান করেন, অনেকে পুকুরে স্নান করেন, নদীতে স্নান করেন, আমার জানার দরকার নেই। প্রথম বালতির জলটা, একটা ছোটো বালতি অন্তত নিয়ে যান, প্রথম বালতির জলটা ওই মিশ্রণটাকে গুলিয়ে নিন, শিশির আর লাল চন্দন গুলিয়ে নিয়ে মাথা থেকে ঢালুন, মাথা থেকে পা পর্যন্ত যাতে পড়ে, এইটুকু হচ্ছে আপনার দায়িত্ব, এইটুকু হচ্ছে আপনার দায়িত্ব। তাহলে আমি কি বললাম, কোনো নির্দিষ্ট বার নেই, কোনো নির্দিষ্ট তিথি নক্ষত্র নেই, যে কোনো বার যে কোনো দিন করুন, কিন্তু বেলা হয়ে গেলে শিশিরটা পাবেন না, রোদ উঠে গেলে শিশিরটা শুকিয়ে যাবে, সকাল সকাল যেয়ে শিশিরটা সংগ্রহ করে নিয়ে আসবেন। এইবার ওই জলটা দিয়ে স্নান আপনি করছেন, যদি একদিন পারেন একদিন করুন, যদি বেশি দিন পারেন বেশি দিন করুন, যত করবেন তত আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, সাংসারিক শ্রীবৃদ্ধি হবে, হবে কনফার্ম, একদম নিশ্চিত। কাজটা করে যদি ফল না পান আমাকে বলবেন, আর যদি ফল পান তাহলে ফল নিয়ে সন্তুষ্ট থাকুন। এই কাজ যতজন ব্যক্তি করবে প্রত্যেকের এইটাই কাজ হবে। কি কি বললাম, ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতি, সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধির জন্য করুন, মন দিয়ে করুন। এমন নয় যে আমি বিরাট বড় কিছু বলেছি, বিরাট দামি জিনিস বলেছি, কিচ্ছু নয়, একদম প্রকৃতি আপনাকে দান করে। প্রত্যেক বছর শীতকালে শিশির পড়বেই, শিশির সংগ্রহ করে নিয়ে কাজটা করুন, কমপ্লিট হলো আর্থিক উন্নতির বিষয়টা। এইবার অনেকেরই প্রশ্ন ছিল বা আমাকে মানে বলেছিল যে আপনি এটা একটু আলোচনা করে দেবেন, কি স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য, ভুল বোঝাবুঝি, স্বামীরও দোষ নেই স্ত্রীরও দোষ নেই, কিন্তু একে অপরের মধ্যে জাস্ট ভুল বোঝাবুঝি, একে খারাপ ভাবছে ওকে খারাপ ভাবছে, কি সমস্যা, দুজনের কারোরই দোষ নেই, নির্দোষ। আবার অনেক সময় দেখা যায়
অন্য কারোর বুদ্ধিতে, অন্য কারো প্ল্যানে, অন্য কারো মতে, স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য হয়, ঝগড়া অশান্তি হয়, যে কারণেই হোক হচ্ছে। বর্তমান সমাজে এই সমস্যাটা দিন দিন বাড়ছে। আজ থেকে 10 বছর আগে চেম্বারে এই সমস্যা কম আসতো, যত দিন যাচ্ছে এই সমস্যার মাত্রা চেম্বারে বেশি আসছে। চেম্বারে এসে স্বামী স্ত্রীর মধ্যে পাশাপাশি বসে অশান্তি লেগে যাচ্ছে, আমার চোখে দেখা। সেই অশান্তিটা তো চেম্বারে বাইরে গিয়েও করা যায়, তার বাড়িতে ফিরে গিয়েও করা যায়, কিন্তু বিষয় হচ্ছে এই ধরনের অশান্তি প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে, কন্টিনিউ লেগে রয়েছে। এই অশান্তি থেকে উদ্ধার বা নিস্তারের কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ফ্যামিলি পাচ্ছে না, জ্যোতিষশাস্ত্রে আছে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এই যে অশান্তি, মত পার্থক্য, এর প্রথম কারণ আপনাকে দেখতে হবে সপ্তম ঘর অর্থাৎ বিবাহস্থান কোন গ্রহ রয়েছে। কোনো গ্রহ যদি না থাকে, সপ্তম ঘরে কোন গ্রহের দৃষ্টি রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, চলে আসুন পঞ্চম ঘর, দুজনের মধ্যে মিল, প্রেম, ভালোবাসা, দুজনের মধ্যে আকর্ষণ কি আছে পঞ্চম ঘর, ডিস্টার্ব কিনা। চলে আসুন চতুর্থ ঘর, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী হলেও তারা কিন্তু একে অপরের বন্ধু। দেখুন চতুর্থ ঘর কি অবস্থায় রয়েছে। চলে আসুন অষ্টম ঘর, দাম্পত্য জীবনের ডিউরেশন অফ টাইম, কতদিন দাম্পত্য জীবনটা লাস্টিং করবে বা লিঙ্গার করবে, স্থায়িত্ব, দাম্পত্য জীবনের স্থায়িত্ব কালটা কতদিন। খুব তাড়াতাড়ি ডিভোর্স হবে, খুব তাড়াতাড়ি ছাড়াছাড়ি হবে, নাকি এটা দীর্ঘদিন ধরে এরা একসঙ্গে জুটি বেঁধে সংসার করতে পারবে, খুঁটোমুটি যা খুশি লাগুক কিন্তু সংসারটা চলবে কিনা, নাকি খুঁটোমুটির মাত্রাটা দিন দিন বাড়তে থাকবে, এরপরে মারদাঙ্গা শুরু হয়ে যাবে, তারপরে একদম কোর্ট কেস, বিচ্ছেদ বা ছাড়াছাড়ি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকলাম, চললাম, ব্যাস সম্পর্ক শেষ, কোন পরিস্থিতিতে পৌঁছবে জানো। তাহলে যে যে গ্রহগুলো বললাম সেগুলো অবশ্যই দেখতে হবে এইগুলোর সঙ্গে। 2 নম্বর ঘর, হাস্যকর ব্যাপার, আপনারা জিজ্ঞেস বলবেন এখনই, 2 নম্বর তো ধনস্থান। যখন আমি চেম্বারে আলোচনা করি, অনেকে বলে 2 নম্বর ঘরটা হচ্ছে ধনস্থান, সেসব মূর্খ ব্যক্তিদেরকে আমি বলি ওই 2 লাইন জ্যোতিষীর বই পড়ে জ্যোতিষী হওয়া যায় না। তাহলে চেম্বারে কেন এসছো, চেম্বারে কেন এসছো? তাহলে 2 নম্বর ঘর শুধুমাত্র ধনস্থান না, 2 নম্বর স্থান বাক স্থান, কথা। দেখা যাচ্ছে স্বামী স্ত্রী একে অপরের কথা সহ্য করতে পারছে না, যতক্ষণ বাড়ির বাইরে আছে ভালো আছে, যেই বাড়িতে ঢুকলো স্বামী কিছু বললো বা স্ত্রী কিছু বললো, একজনের কথা আরেকজনের সহ্য হলো না, অর্থাৎ তাদের মূল সমস্যার কারণ হচ্ছে একজন বা আরেকজনের কথা। স্বামী বা স্ত্রী এমন কিছু থ্রো করছে যেটা অপোনেন্ট পার্টির বা আরেকজন ব্যক্তির, বিপক্ষ ব্যক্তির সহ্য হচ্ছে না, যার ফলে অশান্তি। অনেক সময় মিথ্যের আশ্রয় নিয়ে অশান্তি, অনেক সময় সত্যি কথা বলে অশান্তি। অশান্তির ভ্যারাইটিস ভাগ রয়েছে, ভ্যারাইটিস অশান্তি। তাহলে 2 নম্বর ঘর থেকে বেশিরভাগ অশান্তি কিন্তু বিচার করা হয়। আমি বাস্তবে, আমার অভিজ্ঞতায় বলছি, আমি বাস্তবে দেখেছি 7 নম্বর ঘর ভালো, 8 নম্বর ঘর ভালো, 5 নম্বর ঘর ভালো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি। কেন কেন অশান্তি? 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে যে দেখা যাচ্ছে নিচস্থ অবস্থায় রাহু রবি একসঙ্গে রয়েছে, রাহু রবি একসঙ্গে রয়েছে, অথবা চন্দ্র বুধ একসঙ্গে রয়েছে 2 নম্বর ঘরে, তাদের অশান্তি কেউ ঠেকাতে পারবে না। একজন আরেকজনের সামনে কথা বলবে তো অশান্তি বাঁধবে, যদি একটু কথার মাত্রা বাড়ে তো মারতে যাবে, এই রকম অশান্তিটা পর্যায়ে চলে যাবে। তাহলে এই ধরনের অশান্তি নানা বাড়িতে, কোনো বাড়িতে ছোট, কোনো বাড়িতে বড়, অশান্তির পরিমাণ আলটিমেট অশান্তি, সব বিষয়টা হচ্ছে অশান্তি। তাহলে এই ধরনের অশান্তি থেকে উদ্ধার পেতে গেলে যে জিনিসটা বললাম, যে এতক্ষণ বকবক করলাম, যদি এগুলো আপনাদের কারো সংসারে থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে আমি যে গুপ্ত প্রয়োগটা বলছি করুন, মাস্ট ভালো ফল পাবেন, সে আপনার দ্বিতীয় সপ্তম অষ্টম গোল্লাই যাক, আমার জানার দরকার নেই, রাহু রবি পাশাপাশি বসে মারামারি করুক, আমার জানার দরকার নেই, যে গুপ্ত প্রয়োগটা বলছি করবেন, ভালো ফল পাবেন। কি করতে হবে? 2টো হর্তকি নেবেন, হর্তকি খুব অ্যাভেলেবেল, যে কোনো দশকর্মার দোকানে কিনতে পাবেন, একদম মোস্ট সস্তা, খুব সস্তা, অনেককে খাওয়ার পরে হজমের জন্য খায়,
তো দুখানা হর্তুকি কিনে নেবেন দশকর্মা দোকান থেকে। দুখানা হর্তুকি কিনে নেওয়ার পরে দুখানা হর্তুকির ওপরে স্বামী স্ত্রী লাল কালি দিয়ে জেল রিফিল এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অথবা স্কেচপেন লাল কালি দিয়ে দুজনের নাম লিখবেন, দুজনের নাম লিখবেন। নাম লেখা হয়ে গেল, একটা হর্তুকির মধ্যে স্বামীর নাম লেখা আছে, একটা হর্তুকির মধ্যে স্ত্রীর নাম লেখা রয়েছে, ভালো করে বুঝে নিন। স্বামী স্ত্রী দুজনেই মুখ মোছার জন্য রুমাল ব্যবহার করেন, স্বামীর রুমালে স্ত্রীর নাম লেখা হর্তুকিটা রাখবেন এবং স্ত্রীর রুমালে স্বামীর নাম লেখা হর্তুকিটা রাখবেন। দুটো হর্তুকিকে খুব সুন্দর করে গিট দেবেন, দিয়ে দুটো রুমালকে একই সঙ্গে দুটো মাথাকে একসঙ্গে গিট দেবেন, দুটো রুমালের মাথা একসঙ্গে গিট দেবেন, দিয়ে এমন কোনো জায়গায় গোপনভাবে রেখে দিন যেখানে নাড়াচাড়া বেশি করা হয় না। রাখলেন, থাকুক ওটা ওখানে। কী বার কাজটা করবেন? কাজটা করবেন যে কোনো শুক্রবার, যে কোনো শুক্রবার বেলা বারোটার আগে, বেলা বারোটার আগে অর্থাৎ ফার্স্ট আওয়ারে বা ফার্স্ট মর্নিং কাজটা করলে পরে বেশি অ্যাপ্রোপ্রিয়েট করুন, মন দিয়ে কাজটা করুন। স্বামীর নাম লেখাটা স্ত্রীর রুমালে যাবে, স্ত্রীর নাম লেখাটা স্বামীর রুমালে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন, অপোজিট হবে। কাজটা করে আপনি রেখে দিন, দেখবেন দুজনের মধ্যে এত মত পার্থক্য, এ ওকে দেখে সহ্য করতে পারছে না, ও ওকে দেখে সহ্য করতে পারছে না, দেখবেন এই অমিলটা থাকবে না, মিলটা বাড়তে থাকবে, দুজনের মধ্যে আকর্ষণ বাড়বে, দুজনের মধ্যে ঝামেলা অশান্তির জায়গায় ভালোবাসা বাড়বে, অর্থাৎ সংসারে নতুন করে মিল ফিরে আসবে, অশান্তির পরিবেশ ছিল শান্তির পরিবেশ আসবে। কাজটা করুন, মাস্ট ভালো ফল পাবেন। এটা অনেকের বক্তব্য ছিল, একটু বলবেন, যাকে বলে দিলাম, প্রোগ্রামটা কয়েকটা দিন রিপিট হবে মাঝে মধ্যেই, একদিন বুঝতে না পারলে পরের দিন দেখে নেবেন। গেল স্বামী স্ত্রীর মতো পার্থক্য, নেক্সট চলে আসি, আজকে একটা নতুন জিনিস বলছি, এই জিনিসটা বলেছিলাম আজ থেকে তিন চার বছর আগে, এটা পাওয়া একটু কঠিন, এক পয়সাও দাম নেই, মানে এক পয়সা খরচা করে কিনতে হয় না, কিন্তু জিনিসটা পাওয়া একটু কঠিন শত্রু বিষয়ে। এর আগে যখন বলেছিলাম তখনও অনেকের বক্তব্য ছিল, দাদা এমন জিনিস বললেন খুঁজে পাচ্ছি না, আগে দেখেছি ইদানিং পাচ্ছি না, তো এইটাই কিছুটা ভাগ্যের ব্যাপার পাওয়াটা। শত্রু বিষয়ে, যাদের শত্রুর জন্য খুব উৎপাতের শিকার হচ্ছেন, যারা শত্রুর জন্য খুব নাজেহাল হচ্ছেন, শত্রু নানা রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানে আপনি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না, মানে মাথা তোলার আগেই মানে হাত দিয়ে নয় একবারে বুলডোজার দিয়ে আপনাকে নামিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এই যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য অর্থাৎ শত্রুর সমস্যা, এই শত্রুর সমস্যার জন্য যে গুপ্ত প্রয়োগটা বলছি খুব ভালো, মানে ভীষণ ভালো কার্যকরী, এটা ভাগ্যের ব্যাপার পাওয়াটা, মন দিয়ে শুনবেন। শহরের মানুষের কাছে পাওয়াটা বেশ কঠিন, গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল, গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল। কী জিনিসটা দেখবেন, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় সাপ, স্নেক, সাপ দেখবেন ওই মাটি দিয়ে হোক রাস্তা দিয়ে হোক চলে ফিরে বেড়ায়। আপনি যাচ্ছেন কোনো মেঠো পথে অথবা মাঠঘাটের ধারে বা বাগানের ধারে, দেখবেন একটা সাপ হয়তো চলে গেল, বহু জনের চোখে পড়েছে, বহু জনের চোখে পড়ে, যে কোনো সাপ, যে কোনো সাপ আপনি দূর থেকে দেখলেন যে একটা সাপ চলে গেল মাটির ওপর দিয়ে, যেখান দিয়ে সাপটা গেল, যেই মাটিটার ওপর দিয়ে সাপটা গেল, সে ঘাসের ওপর দিয়ে যাক আর যেখান দিয়ে যাক, আপনি জায়গাটাকে ইন্ডিকেট করলেন যে ঠিক এই জায়গাটার উপর দিয়েই সাপটা গেল, সেই জায়গার কিছুটা পরিমাণ মাটি বা কিছুটা পরিমাণ ধুলো বা যেই ঘাসের ওপর দিয়ে সাপটা গেল সেইখানকার কিছুটা ঘাস তুলে নিন, মাটি হোক ধুলো হোক ঘাস হোক তুলে নিন, তুলে নিয়ে বাড়ি চলে আসুন। বাড়িতে চলে আসার পরে এবার প্রথম শুনে রাখুন, এর জন্য কোনো তিথি নক্ষত্র নেই, কারণ আমি বলবো অমাবস্যা বা পূর্ণিমা বা অমুকবার তমুকবার মিথ্যে কথা ফালতু কথা বলে কোনো লাভ নেই, ওই দিনকে তো আপনি পাবেন না,
সপ্ত আপনাকে দিন বলে আসবে না যে আজকে অমাবস্যা আমি আসছি, কালকে পূর্ণিমা আমি আসছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে চোখে পড়তে পারে, কোনো নির্দিষ্ট দিনক্ষণ টাইম কিছু নেই, দিনে রাতে যখন খুশি যে কোনো দিন। তাহলে এইবার ওইখানকার যে মাটি হোক বা ধুলো হোক বা ওই যে খড়কুটো ঘাস যাই হোক তুলে নিয়ে চলে আসলেন যার ওপর দিয়ে সাপটা গেছে, ছোট সাপ বড় সাপ যা খুশি। বাড়িতে নিয়ে আসার পরে, বাড়িতে নিয়ে আসার পরে ওটাকে যত্ন করে রেখে দিন, ওটাকে যত্ন করে রেখে দিন, মন দিয়ে শুনবেন, যত্ন করে রেখে দিলেন। এবার অমাবস্যা তো প্রত্যেক মাসে আসে, অমাবস্যা যখন আসবে অমাবস্যার যোগে যেটা রাখা ছিল মাটি বা ধুলো বা খড়কুটো ঘাস, অমাবস্যার যোগে সোনার রূপোর দোকান থেকে একটা রূপোর মাদুলি কিনে নিয়ে আসুন, সামান্য সোনার টাচ দিয়ে দিন ওতে, দিয়ে সেই মাটিটা বা ধুলোটা বা খড়কুটোটা মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে আটকে দিন, মোম দিয়ে আটকে দিন। আটকে দিয়ে ওটাকে আপনি আপনার শরীরে ধারণ করুন, আপনার শরীরে ধারণ করুন। কত বড় শত্রু আছে আপনি নিজেই বুঝতে পারবেন, শত্রু আর কিছু করতে পারবে না। করুন কাজটা, চ্যালেঞ্জ করে বলছি, শত্রু সংক্রান্ত কাজগুলো আমি চ্যালেঞ্জ করে বলি, করুন। বহু মানুষের বক্তব্য ছিল একটা অথেন্টিক কিছু দেবেন, 3-4 বছর আগে দিয়েছিলাম এটা, আজকে আবার বললাম, করুন। কত বড় শত্রু আছে দেখে নেবেন, কোনো শত্রু কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না আপনার সামনে, বছরের পর বছর আপনার ডিস্টার্ব করছে, ক্ষতি করার চেষ্টা করছে। এইটা যেদিন থেকে আপনার শরীরে ধারণ করবেন, কোনো শত্রু যদি কিছু করতে পারে আমাকে এসে বলবেন, এতখানি কথা বলে দিয়ে রাখলাম, করুন কাজটা। শত্রু পারপাস খুব ভালো কাজ পাবেন, আপনি উল্টো নিজে শত্রুর সঙ্গে চ্যালেঞ্জ করবেন, করুন। কমপ্লিট হলো বিষয়টা, বুঝতে পেরেছেন? নেক্সট আরেকটা জিনিস বক্তব্য, লাস্ট, সময় একদমই নেই, 2 মিনিট টাইম আছে, খুব শর্টে বলছি। পাওনা টাকা উদ্ধার, যাদের টাকা পয়সা মার্কেটে আটকে রয়েছে পড়ে রয়েছে, পাওনা টাকা উদ্ধার, সময় শেষ, খুব শর্টে বলছি, মন দিয়ে শুনে নেবেন। পানের সঙ্গে আমরা খয়ের খাই না, খয়ের, খয়ের টুকরো কিছুটা পরিমাণ সঙ্গে নেবেন, যে কোনো দিন যে কোনো বার নিয়ে যার থেকে টাকা পয়সা পান তার সঙ্গে গিয়ে দেখা করবেন, চাইবেন আজ না হোক কাল দিয়ে দেবে, বেশি দেরি করবে না। মাসের পর মাস আটকে রয়েছে, বারবার ডেট মিস করছে, পানের সঙ্গে যে খয়ের খাই সেই খয়ের টুকরোটা সঙ্গে করে নিয়ে যান, যার থেকে টাকা পয়সা পান দিচ্ছে না তার সঙ্গে গিয়ে সরাসরি সামনাসামনি দাঁড়িয়ে কথা বলুন, সে দেবে না, মাস্ট দিতে বাধ্য, সে বলে দিয়েছে আপনাকে টাকা দেবে না, এটা এই কাজটা করুন, দেখুন সুসুর করে টাকা দেবে। অনেকের প্রশ্ন ছিল পাওনা টাকা উদ্ধারের জন্য কিছু বলবেন, অনেকদিন বাদে এই গুপ্ত প্রয়োগটা বললাম, করুন, খুব ভালো ফল পাবেন। নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে আমার ফোন নাম্বার, রাত্রের দিকে ফোন করবেন, ফ্রি থাকি, রাত্রের দিকে ফোন করবেন, ফ্রি থাকি, যা যা গুপ্ত প্রয়োগ বললাম করুন, মিরাকেল ফল পাবেন। সময় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন, যার যার যোগাযোগ করার ইচ্ছা এই নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার।